ডাকের স্পেশাল নতুন ব্লগে আপনাদের জানাই স্বাগতম। ফ্রেন্ডস, প্রতি রবিবারের মতো আজকেও চলেছি শ্রীরামপুর পেট মার্কেটে। আর শ্রীরামপুর পেট মার্কেটে আজকে পুজোর পরে কি পাখি কালেকশন আছে এবং পুজোর পরে কি দাম চলছে পাখির, সেগুলো কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করবো। চলুন ভিডিও শুরু করা যাক। বন্ধুরা, এই মুহূর্তে রয়েছি শ্রীরামপুর পেট মার্কেটে বিশ্বজিৎদা শপের সামনে। বিশ্বজিৎদা কিন্তু আজকে ভরপুর ইউনিক কালেকশন নিয়ে এসেছে, ভরপুর ইউনিক কালেকশন, একদম সব কিলো সবগুলোই কিন্তু রেয়ার কালেকশন। তো প্রথম কোনটা দেখাবে বলো আমাকে, ফার্স্ট এটাই শুরু করি। আর একবার নামটা যদি জোরে বলো, কাকারিকি। আচ্ছা, অলিভ কাকারিকি। আচ্ছা, এইগুলো অ্যাডাল্ট আছে না সেমি অ্যাডাল্ট? এগুলো অ্যাডাল্ট পেয়ার, যা রাস্তা রেখে দিতে সব অ্যাডাল্ট, এগুলো সবই কি রাস্তা রেখে মধ্যেই পড়ে? আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এগুলো বয়স কি রকম হবে? এটার বয়স অ্যাডাল্ট পেয়ার, মনে হয় তিন বছর বয়স হবে। বা আচ্ছা, এগুলো তো ডিএনএ ছাড়াই বোঝা যায় না, মেল ফিমেল? ডিএনএ ছাড়াই মেল ফিমেল বোঝা যায়। দামটা কি বলা যাবে? টোয়েন্টি ফাইভ থাউজেন্ড থেকে থার্টি থাউজেন্ডের মধ্যে আসবে দামটা। বা নেক্সট এটা কি আছে? মিলি রোজেলা। মিলি রোজেলা, এটা কি মেল না ফিমেল? একটা সিঙ্গেল রয়েছে, মেল রয়েছে। বাহ, এইটা নিশ্চয়ই দাম বলা যাবে না। আচ্ছা বন্ধুরা, সিরিয়াস কাস্টমার একটু ফোন করে নিও দাদাকে, দাদা কিন্তু দামটা বলে দেবে। এটা অ্যাডাল্ট আছে? যত গ্যাস্ট্রাইটিস আছে সব কিন্তু অ্যাডাল্ট আছে, দামটা বলা যাচ্ছে না। এটার সিরিয়াস কাস্টমার, দাদাকে একটু কল করে নিও দামটা জানার জন্য। বিশ্বজিৎদা, এটা কি আছে? এটা রয়েছে গোল্ড মেডেলের সাথে রেড রোজেলার পেয়ার। আচ্ছা, এটাও অ্যাডাল্ট পেয়ার রয়েছে, উইথ ডিএনএ রয়েছে। আর দামটা এটা বলা যাবে? এটা থার্টি ফাইভ থাউজেন্ড পেয়ার পড়বে, থার্টি ফাইভ থাউজেন্ড পেয়ার পড়বে। বাহ, রুবিনো রোজেলা, আরও একটা ইউনিক কালেকশন। রোজেলা, ও লুটিনো না, রুবিনো। বাহ, রুবিনো রোজেলা, এটাও অ্যাডাল্ট পেয়ার। এটার দাম বলা যাবে? না, দাম বলা যাবে না, ফোন করলে বলে দেবে। সিরিয়াস কাস্টমার একটু ফোন করো দাদাকে, দাদা নামটা বলে দেবে। নামটা হচ্ছে রুবিনো রোজেলা। আচ্ছা, এটা কি আছে বিশ্বজিৎদা? ২০,০০০ টাকা পেয়ার। এরপরে কিছু কমবে কি? ফিক্স প্রাইস ২০,০০০ টাকা পেয়ার। দাদা এটা একটু বলো, দামটা পড়বে ২৫,০০০। বিশ্বজিৎদা এখানে কি আছে? আচ্ছা বিশ্বজিৎ, এখানে এখানে কি আছে একটু বলে দাও। রেড ড্যাম অফলাইন, রেড ড্যাম অফলাইন রয়েছে, অ্যাডাল্ট পেয়ার। দামটা কিরকম আসবে? ১৬,০০০ টাকা পেয়ার পড়বে। দাদা এটা কি আছে গো? অর্ডিনারি রেড ড্যাম আছে, এটা অ্যাডাল্ট পেয়ার রয়েছে। দামটা কি পড়বে? এটা দামটা পড়বে ১২,০০০ টাকা পেয়ার, উইথ পরিবেশ পেট্রোল। আচ্ছা, এরপরে আমি সানে যাচ্ছি, এই সানগুলো বলো একটু। এগুলো সব এক বছরের ভেতরে আছে, এক বছরের ভেতরে বাকি রয়েছে, দামটা পড়বে ১১,০০০ টাকা পেয়ার, ১১,০০০ টাকা পেয়ার। আর এখানে এগুলো দেখতে পাচ্ছ, টকটকে কিন্তু লাল হয়ে আছে পেট গুলো। বাহানগুলো একটু বলো, এইগুলো একই ২০ থেকে ২৪ মাস বয়স, রেড স্প্লিট, হ্যাঁ, দামটা পড়বে ১৬,০০০ টাকা পেয়ার। বাহ, এখানে রয়েছে সিনেগাল, সিনেগাল প্যারট সেমি অ্যাডাল্ট আছে, সেমি অ্যাডাল্ট রয়েছে, ৩০,০০০ টাকা পেয়ার। দামটা বলবে ৩০,০০০টাকা পেয়ার, উইথ পরিবেশ, উইথ পরিবেশ ৩০,০০০টাকা পেয়ার, ৩০,০০০ পার পেয়ার। এখানে রয়েছে রেড সান, অরিজিনাল রেড সান,
আচ্ছা আচ্ছা বয়সটা কিরকম হবে চব্বিশ মাস আচ্ছা দামটা কি হবে তিরিশ হাজার টাকা জোড়া রেডটা দেখতে পাচ্ছ পেটের খালার দেখো বন্ধুরা দামটা হচ্ছে যে তিরিশ হাজার টাকা পার পেয়ার আচ্ছা এগুলো বলে দাও একটু কার কিছু না ট্রাইপোজিন আছে হ্যাঁ এখানে তিনটেই মেল তিনটেই মেল রয়েছে তিনটেই মেল বা এইগুলো পড়বে আপনার ন হাজার টাকা করে ওই এটা পড়বে আপনার বারো হাজার টাকা মানে রেড রেড বেসে যেগুলো রয়েছে ন হাজার টাকা করবে আর ইউরো বেসে যেটা রয়েছে সেটা বারো হাজার টাকা পিস পড়বে পিস পড়বে না পেয়ার পড়বে পিস পড়বে ন হাজার টাকা পিস আর বারো হাজার টাকা পিস পড়বে মেল পাখির দূরত্ব দেখে বুঝতে পারছে একদম 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 এরপরে রয়েছে প্যারোলেট দুটোই ফিমেল আছে দুটোই ফিমেল আছে ক্রিমিনোটা পড়বে আট হাজার আচ্ছা এটা পড়বে তিন হাজার ক্রিমিনোটা আট হাজার ব্লুটা তিন হাজার টাকা পিস পড়বে অ্যাডাল্ট ফিমেল আছে এরপরে চলে আসি ললিতে রেড কলার লরি অ্যাডাল্ট পেয়ার আছে পঁয়ত্রিশ হাজার টাকা পেয়ার দামটা পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা পেয়ার ফুল বন্ডিং পেয়ার আছে ফুল বন্ডিং পেয়ার বা এরপরে রয়েছে রেড কলার রেড কলারের বাচ্চা ফুল টেম হ্যাঁ ফুল টেম সবগুলো কিন্তু টেম পাখি রয়েছে মোটামুটি বয়স কিরকম হবে এগুলো এর বয়স হচ্ছে তিন থেকে চার মাস তিন থেকে চার মাস বয়স আছে আর এগুলো দাম কি পড়বে পনেরো হাজার টাকা পিস পনেরো হাজার টাকা পিস পড়বে ফুল টেম দামটা পড়বে পনেরো হাজার টাকা পার পিস এখানে ইয়েলো কলার একটা আছে এটা বারো হাজার টাকা পড়বে ইয়েলো কালার যেটা রয়েছে সেটা বারো হাজার টাকা পিস পড়বে বিশ্বজিৎ দা সব রকম কালেকশন দেখলাম পুরো ভরপুর কালেকশন ছিল আজকে তো এখানে তো শ্রীরামপুর হাটে তো প্রতি রবিবার বসা হচ্ছে এছাড়া খর্দা নাম আর ফোন নাম্বারটা যদি বলে দাও নাম বিশ্বজিৎ ফোন নাম্বার হচ্ছে 9330383533 একটা নাম্বার 7980033555 থ্যাংক ইউ বন্ধুরা এই মুহূর্তে রয়েছি শ্রীরামপুর পেট মার্কেটে সুরজিৎদের শপের সামনে সুরজিৎদের কাছে যে কি কালেকশন আছে সেগুলো আপনাদেরকে দেখাবো আচ্ছা সুমনদা তুমি আগে ছোটগুলো একটু বলে দাও কি আছে এখানে আচ্ছা এখানে দেখো ফিঞ্চ আছে তোমার গোল্ডেন আছে হ্যাঁ ইয়েলো গোল্ডেন গুলো তোমার পড়বে হচ্ছে ষোলোশো টাকা ইয়েলো গোল্ডেন পড়বে ষোলোশো টাকা পেয়ার আচ্ছা আচ্ছা তোমার অর্ডিনারি গোল্ডেন গুলো পড়বে পনেরোশো টাকা অর্ডিনারি গোল্ডেন পনেরোশো টাকা পেয়ার আচ্ছা তোমার লং টেল আছে লং টেল গুলো ব্ল্যাক গুলো সাতশো টাকা ব্ল্যাক সাতশো টাকা আর ফোনটা আটশো টাকা ফোনটা আটশো টাকা পেয়ার আচ্ছা আচ্ছা স্টার আছে স্টার পড়বে হাজার টাকা স্টার ফিঞ্চ হাজার টাকা পেয়ার টাকা জোড়া আচ্ছা ঠিক আছে আর হচ্ছে তোমার নর্মাল জেব্রা আছে নর্মাল জেব্রা গুলো তিনশো টাকা জোড়া তিনশো টাকা জোড়া আর জাম্বো আছে জাম্বো পড়বে তোমার সাড়ে চারশো টাকা জাম্বো সাড়ে চারশো টাকা জোড়া আচ্ছা আচ্ছা এর নিচে জাভাগুলো একটু বলে দাও হ্যাঁ জাভাগুলো তোমার হচ্ছে রেড আই গুলো পড়বে সাড়ে চারশো টাকা রেড আই হোয়াইট জাভা হ্যাঁ সাড়ে চারশো টাকা হ্যাঁ আর ব্ল্যাক গুলো পড়বে চারশো টাকা ব্ল্যাক আই চারশো টাকা আচ্ছা ব্ল্যাক আই হচ্ছে যে চারশো টাকা পেয়ার পড়বে আচ্ছা এখানে বেঙ্গলি রয়েছে বেঙ্গলি পিস পড়বে আড়াইশো টাকা পেয়ার আর ফনগুলো ব্ল্যাক বেঙ্গলি আড়াইশো ফন বেঙ্গলি আড়াইশো ফনটা সত্তর দুশো সত্তর টাকা পেয়ার পড়বে বাহ তো সূর্যের দা অনেকগুলো পাখি তো বেরোলো তো দাদা যদি পরিচয় একটু দেওয়া যায় হ্যাঁ দাদাই বলুন তো কি পাখি নেওয়া হলো বলুন একটা ব্ল্যাক পক্সেল নিয়েছি একটা লাভবার নিয়েছেন আর ফিঞ্চ নিয়েছেন বা স্টার আছে গোল্ডেন আছে আচ্ছা আচ্ছা নর্মাল আছে আর বেঙ্গলি মানে সুরজিৎ আর সুমন দা মিলেমিশে নিয়েছেন মানে দুজনে থেকেই পারে নিয়েছেন দু তিন সপ্তাহ আগে এসে নিয়েও গিয়েছিল আচ্ছা 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 হ্যাঁ পুজোর আগে আসার কথা ছিল আসতে পারে না দাদা তারপরে এক সপ্তাহ আমি বললাম দাদা আমার শরীর খারাপ আমি যাবো তুমি এক সপ্তাহ পরে এসে আচ্ছা 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 যাই হোক রিজনেবল প্রাইস পেয়েছেন তো কোনো অসুবিধা নেই ব্যাস 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 আমরা দাম দর করি না এটা বলে দেয় একদম একদম কারণ কারণ সুরজিৎ তার উপর একটু আস্থা থাকে যে যে দামটা দেবে সেটা একদম পারফেক্ট দাম দেবে
মেল ফিমেল করেও দিই, মেল ফিমেল করে একদম বাড়ি আমি করবার চেষ্টা করি একদম। থ্যাংক ইউ দাদা। আচ্ছা ছোট পাখিগুলো তো সুমনদা বলে দিয়েছে, ঠিক আছে তো আমি এটা আসছি। এখানে জেপি বুদ্ধি আছে, দেখুন জেপি আছে, জেপি আছে ক্লাসিকের মধ্যে আছে, ক্লাসিকের মধ্যে এগুলো প্রত্যেকটা সিনিয়র অ্যাডাল্ট আছে, মোটামুটি চার মাস সাড়ে চার মাস এরকম বয়স আছে। আচ্ছা এগুলো ধরুন 2200 টাকা করে পার পেয়ার পড়বে। আর যেটা ক্রিমিনো আছে দেখুন নিচে, ওটা এক জোড়া আছে, ওটা ওটার দাম পড়বে 2400 টাকা। ক্রিমিনোটা 2400 টাকা আর ক্লাসিকগুলো 2200 টাকা। আচ্ছা এর নিচে রয়েছে পাইনঅ্যাপেল কোনো। হ্যাঁ পাইনঅ্যাপেল কোনো দেখুন, পাইনঅ্যাপেল কোনো এবং ইয়েলো সাইড কোনো এর দাম পড়বে 3000 টাকা করে প্রত্যেকটা পেয়ার। 3000 টাকা পার পেয়ার? পার পেয়ার। আচ্ছা দেখুন এর মধ্যে ডবল রেড ফ্যাক্টরও আছে, সিঙ্গেল রেড ফ্যাক্টরও আছে, সব রকমই মিলিয়ে মিশিয়ে আছে, মিলিয়ে মিলিয়ে আছে। হ্যাঁ আচ্ছা তো সেইগুলো তো এগুলো সবই 3000 টাকা পেয়ার পড়বে। আর এটা দেখুন একটা বন্ডিং পেয়ার আছে এখানে। আচ্ছা এটা হচ্ছে ব্লু পাইনঅ্যাপেল। হ্যাঁ আর এখানে হচ্ছে ব্লু গ্রিন চিকের পেয়ার আছে এটা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটা বন্ডিং পেয়ার এবং 3-4 করে বাচ্চা পাবে। আচ্ছা 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 আর এখানে যে কটা দেখছেন প্রত্যেকটা বন্ডিং বন্ডিং পেয়ার, মানে প্রত্যেকটা ডিএনএ কার্ডের সঙ্গে ডিএনএ কার্ড আমরা গার্ডার দিয়ে রেখে দিই, যাতে চিনতে আমাদের সুবিধা হয়। সুবিধা হয়, হ্যাঁ সুবিধা হয়। বাহ। এরপরে আসি আমরা ককটেলে। এবারে দেখুন ককটেলগুলো প্রত্যেকটা অ্যাডাল্ট আছে। আচ্ছা প্রত্যেকটা মানে 1.5 বছর 2 বছর করে বয়স আছে। আচ্ছা তো এদের জোড়া পড়বে 1600 টাকা করে পার পেয়ার। 1600 টাকা করে পার পেয়ার। আর এই পালটা রয়েছে? হ্যাঁ পালটা মোটামুটি ওই 50 টাকা বা 100 টাকার মতো কম হবে। কম হবে, রুটির থেকে কম না, কম হবে 100 টাকা কম। আচ্ছা 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 মানে এটা 1500 টাকা জোড়া ধরা যায়। হ্যাঁ 1500 টাকা জোড়া ধরা যায়। আচ্ছা 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 এখানে দেখুন এর নিচে বেঙ্গলি রয়েছে। হ্যাঁ বেঙ্গলি ফিঞ্চ আছে। বেঙ্গলি ফিঞ্চের দেখুন ভাই যেটা করেছে সেটা হচ্ছে যেগুলো রিং করানো আছে ওইগুলো হচ্ছে ফিমেল আছে, আর যেগুলো রিং করানো নেই সেগুলো মেল আছে। আচ্ছা এগুলোর এগুলোর দাম পড়বে আপনার 2500 টাকা করে পার পেয়ার। 2500 টাকা করে পার পেয়ার। কালোগুলো পড়বে আর ফন্টা 270 টাকা। হ্যাঁ ফন্টা ওটা 270 টাকা পেয়ার, 30 টাকার মতো বেশি বেশি পড়বে। আচ্ছা খেতে পারিনি। হ্যাঁ আচ্ছা এরপরে আসছি সানে। আচ্ছা হ্যাঁ এগুলো এগুলো বয়স হয়ে যাবে প্রায় আপনার 11 মাস। হ্যাঁ 11 মাস মানে 9 মাস থেকে 11 মাসের মধ্যে এগুলো 9 থেকে 11 মাস মধ্যে বয়স হবে। তো ডিএনএ যার প্রয়োজন করবে। আচ্ছা এগুলো কি ডিএনএ করা আছে? হ্যাঁ ডিএনএ করা আছে, ডিএনএ করা আছে। দামটা কি বলা যাবে? দামটা দেখুন আমি মোটামুটি সেমি অ্যাডাল্ট মাল আসলে ছোটগুলো আমরা 10,000 টাকা বিক্রি করি। আচ্ছা মোটামুটি 12,000 টাকা করে 13,000 টাকা করে পেয়ার, 12 থেকে 13,000 টাকা পেয়ার আছে। আচ্ছা আচ্ছা এর নিচে রয়েছে বদ্রি রয়েছে। বদ্রি আছে, বদ্রিগুলো সেমি অ্যাডাল্ট হলে দাম পড়বে 350 আর অ্যাডাল্টের দাম পড়বে 400 টাকা। আচ্ছা আচ্ছা এরপরে লাব্বাটা এসে যাই। হ্যাঁ লাব্বার দেখুন এখানের মধ্যে গ্রিন ফিশার আছে, গ্রিন ফিশারগুলো মোটামুটি গ্রিন ফিশারটা এবং লুটিনও আছে। এখানে যা আছে 800 টাকা থেকে নিয়ে 1200 টাকার মধ্যে, 800 থেকে 1200 টাকার মধ্যে আসবে। তো মোটামুটি আজকে এই কালেকশন রয়েছে পুজোর পরে। যাই হোক আর নাম আর ফোন নাম্বারটা যদি বলে দেয়। আমার নাম হচ্ছে সুরজিৎ, ফোন নাম্বার 9143061141। আর অযথা কেউ প্লিজ দাদা ইন্ডিয়ান বার্ডের জন্য কোনো রকম ফোন করবেন, একদম একদম এক্সটিক বার্ডের জন্য ফোন করবেন, নিশ্চয়ই আপনাদের মানে প্রশ্নের উত্তর দিতে পারবো। হ্যাঁ থ্যাংক ইউ।